সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি মুকুলচন্দ্র প্রামাণিক, সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী পঞ্চম, অধ্যায় অষ্টম, নারী পুরুষ সমতা। দেখো, এখানে একজন মহিষী নারীর ছবি দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে এই মহিষী নারীর নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তাহলে তোমরা প্রশ্নটা লিখে নিতে পারো খাতায় যে কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। কাকে বলা হয়? বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তাহলে তোমরা অবশ্যই প্রশ্নটি খাতায় তুলে নিয়েছো যে কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। সংক্ষিপ্ত প্রশ্ন, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা সমাজে নারীর অবদান উল্লেখ করতে পারবে। তাহলে শিক্ষণফল কি? সমাজে নারীর যে অবদান আছে সেটা উল্লেখ করতে পারবে। দেখো, এখানে পাশাপাশি দুইটা ছবি দেখা যাচ্ছে। প্রথম ছবি, হাসপাতালে নারী পুরুষ একসাথে সেবা দান করছে। তাহলে হাসপাতালে নারী পুরুষ একসাথে সমতালে রোগীদের সেবা দান করছে। দৃশ্য টু, দৃশ্য দুয়ে দেখা যাচ্ছে যে একজন নারী একজন পুরুষ একে অপরের কাজে সাহায্য করতেছে। তাহলে আমরা এই দুটা ছবি থেকে আমরা কি বুঝতে পারবো? তোমরা কি বুঝতে পেরেছো এই দুটি ছবি থেকে আমরা কি অনুধাবন করতেছি? হ্যাঁ, যে আমরা অনুধাবন করতেছি যে সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটি সমাজকে যদি উন্নতির দিকে ধাবিতমান করতে চাই তাহলে সমাজে নারী ও পুরুষের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকতে হবে, তাহলেই সমাজে প্রকৃত উন্নয়ন সম্ভব। একটিকে বাদ দিয়ে আরেকটি কখনো চলতে পারে না। তাই সমাজের যদি উন্নয়ন কল্যাণ চাই তাহলে উভয়ের ভূমিকায় থাকতে হবে একই রকম। নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। হ্যাঁ, নারী পুরুষের সমান অংশগ্রহণ যদি না হয়, সমান অধিকার যদি ভোগ না করে তাহলে কী হবে? দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। নারী পুরুষ সমান অংশগ্রহণ করতে হবে, সমান অধিকার ভোগ করতে হবে, তাহলেই দেশের উন্নয়ন কী হবে হবে। আর যদি আর নারী পুরুষ সমান অংশগ্রহণ, নারী পুরুষ সমান অধিকার ভোগ করতে না পারে তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আর এ প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম বলেছেন, তাহলে কাজী নজরুল ইসলাম বলেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তা নর। তাহলে নারী পুরুষ সম্পর্কে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটি বাণী দিয়েছেন, সেটা তোমরা অবশ্যই মনে রাখবা যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। দেখো, আমরা এই এই বাণী থেকে আমরা বুঝতে পারতেছি যে বিশ্বে মহান সৃষ্টি, যা কিছু মহান সৃষ্টি হয়েছে, যা কিছু কল্যাণকর হয়েছে, তার সকল অংশেই নারী ও পুরুষের ভূমিকা রয়েছে।
শুধু নারীর ভূমিকা বা একজন পুরুষের ভূমিকায় গুরুত্বপূর্ণ নয়, সমান তালে একজন নারী ও পুরুষের ভূমিকা রয়েছে, তাহলে আমাদের কল্যাণকর ও সমাজের উন্নয়ন সাধিত হবে। ভারতীয় উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে কে অসামান্য অবদান রাখেন? তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কি যে ভারতীয় উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে কে অসামান্য অবদান রাখেন? তাহলে তোমরা প্রশ্নটির উত্তর সবাই জান মানে পারবা, আমি জানি। তাহলে কে হবে? নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। অসামান্য অবদান রাখেন কে? বেগম রোকেয়া। তাহলে হ্যাঁ, দেখো বেগম রোকেয়ার এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, ভারত মধ্যে নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া 1880 সালের 9ই ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে দেখো হয়তো দুইটা প্রশ্ন হবে হয়তোবা, যে বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন? তাহলে তোমরা অবশ্যই পারবা, 1880 সালের 9ই ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে তোমরা দুটা প্রশ্ন লিখে নাও, আমি বলি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা সবাই খাতা বের করো এবং খাতা বের করে লিখে নাও যে বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন। প্রশ্ন এক, বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন? প্রশ্ন দুই, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? তাহলে আমরা দুটা প্রশ্ন পেয়েছি এখানে, কত সালে জন্মগ্রহণ করেছেন আবার কোথায় জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, আমরা বুঝে নিয়েছি যে বেগম রোকেয়া 1880 সালে 9ই ডিসেম্বর রংপুর জেলায় জন্মগ্রহণ করেছে। এবার কোথায় জন্মগ্রহণ করেছে আমরা একটা তীর চিহ্ন মাধ্যমে আমরা প্রকাশ করব। দেখা যাক তোমরা কি দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে বেগম রোকেয়া একটা তীর চিহ্ন চলে গেছে, একটা পায়রাবন্ধ গেছে, একটা মিঠাপুকুর গেছে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারতেছি, কি বুঝতে পারতেছি বলো তো? হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি যে বেগম রোকেয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেছে। তাহলে রংপুর জেলা মিঠাপুকুর উপজেলা আর গ্রাম পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন এই মহিষী নারী। দেখো 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে, বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। তাহলে এখানে আর একটা প্রশ্ন হবে সংক্ষিপ্ত, বেগম রোকেয়া কত সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে? 1909 সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে, পরে বিদ্যালয়টি কোথায় স্থানান্তর করা হয়? পরে বিদ্যালয়টি কলকাতায় স্থানান্তর করা হয়। তাহলে তোমরা বলো তো দেখি যে কত সালে ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে? হ্যাঁ, তোমরা অবশ্যই পারবা প্রশ্ন কত সালে। হ্যাঁ, 1909 সালে, 1909 সালে একটি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে, পরে বিদ্যালয়টি স্থানান্তর করা হয় কোথায়? হ্যাঁ, বিদ্যালয়টি স্থানান্তর করা হয় কলকাতায়। জানি তোমরা এগুলো প্রশ্ন পারবা। তারপরে দেখো 1932 সালের 9ই ডিসেম্বর এই মহিষী নারী মৃত্যুবরণ করেন। তাহলে এই মহিষী নারী কত সালে মৃত্যুবরণ করেন? 1932 সালের 9ই ডিসেম্বর। তবে এই মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের জন্মগ্রহণ করলো 9ই ডিসেম্বর, আবার মৃত্যুবরণও করলো 1932 সালের 9ই ডিসেম্বর। তাই 9ই ডিসেম্বর আমরা প্রতি বছর 9ই ডিসেম্বর আমরা রোকেয়া দিবস পালন করি। তাহলে বলো তো দেখি, আমি একটা প্রশ্ন তোমাদের কাছে ধরব যে কত সালে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন? কত সালে হবে? হ্যাঁ, 1932 সালের
9 ডিসেম্বর এই মহিষী নারী মৃত্যুবরণ করেন? তোমরা উত্তর পেরেছো, ওই জন্য সবাইকে ধন্যবাদ। দলীয় কাজ, তোমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত তা ছকে লেখো। দেখো একটা একটা ছক একটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে। মোট শিক্ষার্থী ঝরে পড়া, পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ, কিন্তু ফলাফল ভালো নয়। ভালো ফলাফল নিয়ে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ ছাত্র 30 জন, ছাত্রী 40 জন। ঝরে পড়া ছাত্র 4 জন, ছাত্রী 3 জন। পঞ্চম শ্রেণী উত্তীর্ণ কিন্তু ভালো ফলাফল নয়, ছাত্র 12 জন, ছাত্রী 10 জন। ভালো ফলাফল নিয়ে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ ছাত্র হচ্ছে 18 জন, ছাত্রী হচ্ছে 30 জন। এমনি একটা উদাহরণ হিসেবে একটা ছক দেওয়া হয়েছে তোমাদের বোঝানোর জন্য। মূল্যায়ন, তোমরা কি বলতে পারবে নারীদের কমপক্ষে প্রাথমিক শিক্ষার প্রয়োজন কেন? হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারবে। যে কারণ যে প্রাথমিক শিক্ষা লাভের মাধ্যমে আমরা কি কি করতে পারি। হ্যাঁ, 1 নম্বর, শিক্ষা লাভের মাধ্যমে আমরা ভালো কাজ পাব, ভালো কাজ করতে পারবো, সমাজের উন্নয়ন করব। 2 নম্বর, তাদের পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পারবে। তাহলে একজন নারী তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করে বিভিন্ন কর্মে নিযুক্ত হবে এবং তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পারবে এবং অনেক অসচ্ছল পরিবার সচ্ছলতার দিকে ধাবিত হবে। 3 নম্বর, সামাজিকভাবে তাদের মর্যাদা বাড়বে। হ্যাঁ, সামাজিকভাবে তাদের যে যে মর্যাদা আছে তার চেয়েও আদের আরও গুণে বেড়ে যাবে তাদের মর্যাদা। 4 নম্বর, তাদের নিজেদের আত্মসম্মান বাড়বে, তাদের যে আত্মসম্মান আরও বহুগুণে বেড়ে যাবে প্রাথমিক শিক্ষা লাভের মাধ্যমে। সিদ্ধান্ত গ্রহণে তারা মতামত দিতে পারবে। দেখো তোমরা হয়তো অনেক সময় দেখো আমাদের বাড়িতে হয়তো একটা বড় কাজ, একটা বড় অনুষ্ঠান করতে যাচ্ছি, তখন অনেক পরিবারের অনেক সদস্য সিদ্ধান্ত একসাথে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে যদি কি কোনো নারী শিক্ষিত হয়, ওই আলোচনায় তাদেরকে ডাকা হয়, তাদের মতামত নেওয়া হয়, সে মতামত যুক্তিসঙ্গত এবং কল্যাণকর যদি হয় তাদের মতামত গ্রহণ করা হয়। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছ? সর্বশেষ পয়েন্ট, যে তারা কম নির্যাতিত হবে। একজন নারী পুরুষ কর্তৃক বা যে কোনো পাশবিক শারীরিক মানসিক নির্যাতিত হয়, তারা যদি শিক্ষিত হয়, লেখাপড়া শিখে, তাদের মধ্যে যে আর এরকম খারাপ কাজ বা করা যাবে না, তাদের নির্যাতিত করা যাবে না, এরকম তাদের মনে উদয় হবে। ওই জন্য প্রত্যেক নারীদেরকে কী হতে হবে? শিক্ষিত হতে হবে, তাহলে তারা কম নির্যাতিত হবে। তাহলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার পাঠদান শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ।